আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে একটি ভিডিও শেয়ার করবো যেখানে আমি দেখাবো কামরাঙ্গি চরের ছাতা মসজিদ যে হাটটি বসে থাকে বুধবার দিন হাটে বিশ টাকার কিছু জুয়েলারি কালেকশন এছাড়াও কিছু মেকআপ আইটেমও আছে কিন্তু আমি এখন যেটা দেখাবো বিশ টাকার জুয়েলারিগুলা এখানে যে আংটি কানে দুল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিশ টাকা করে যেটাই নেন না কেন বিশ টাকাই পড়বে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এখান থেকে আমি দুইটা আংটি নিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে এত রিজনেবল প্রাইসে সেখানে দেয়া হচ্ছে এই মেলাটি কিন্তু বুধবারে বসে থাকে যারা চর বা লালবাগ আজিমপুর এইসব এরিয়ায় থাকেন তারা খুব সহজেই চলে আসতে পারেন রিক্সাওয়ালাকে বললেই হবে যে কামরাঙ্গি চর ছাতা মসজিদ যাব তো তারা ছাতা মসজিদে সামনে একদম সাথে লাগানোই মেলাটা ছাতা মসজিদের পাশেই বসে থাকে বুধবার দিন বিকাল থেকে শুরু হয় তিনটা চারটা থেকে শুরু হয় রাত আটটা পর্যন্ত থাকে আর এখানে নেল পালিশ এই যে ক্লিপ এগুলো কিন্তু সবই বিশ টাকা করেছিল এই ক্লিপ এখান থেকে যেটাই নেন না কেন বিশ টাকা করেই পড়বে এখানে আংটি কানের দুল নেল পালিশ তারপর যে আইটেমটাই নেন না কেন বিশ টাকা করেই পড়বে অনেক রিজনেবল প্রাইসে সেখানে দেওয়া হচ্ছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ক্লিপ সেখানে আছে এগুলো কিন্তু পার পিস বিশ টাকা করে এত রিজনেবল মার্কেটে এগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বা সেল করা হয় আপনার আপনাদের বাচ্চাদের জন্য এখান থেকে সুন্দর সুন্দর ক্লিপ আইটেম গুলো কিনে নিতে পারেন অনেক সস্তায় এখানে এক একটা দোকানে ভাগ ভাগ করা ছিল যে কোন দোকানে যা নেবেন দশ টাকা কোন দোকানে যা নেবেন বিশ টাকা এরকম ছিল এই দোকানটা থেকে যেটাই নেন না কেন বিশ টাকা প্রাইসই পড়বে এছাড়াও অনেক অনেক সুন্দর সুন্দর কিছু কানের দুল ছিল এই কানের টপস গুলো কিন্তু আর এই জুয়েলারির প্রাইস গুলো ছিল একশো টাকা করে কিন্তু হাতের রিং কানের দুল ফ্লিপ এগুলো যেটাই নেন না কেন বিশ টাকা করেই পড়বে আশেপাশে সবাই নিচ্ছিল অনেক অনেক ভিড় ছিল দেখছেন এই সুন্দর সুন্দর হিসাব পিনগুলো এগুলো কিন্তু পার পিস বিশ টাকা করেই ছিল বাচ্চাদের হাতে কিউট কিউট বালাগুলো ছিল খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমার খুবই ভালো লেগেছে দোকানটির জিনিসগুলো খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল অনেক রিজনেবল প্রাইসে কানে টপস গুলো ছিল সুন্দর সুন্দর এটা ছিল হিজাব পিন সানের টপসগুলো দেখেন কত কিউট কিউট সুন্দর সুন্দর এগুলো কিন্তু জেটে নেন না কেন বিশ টাকা করেই পড়বে আমার তো খুবই ভালো লেগেছে এই দোকানের জিনিসগুলো আর পাশের দোকানে যে লিপস্টিক ছিল ছিল এই লিপস্টিকগুলো টাকা করে আর এই আংটি দলগুলো কিন্তু সেম বিশ টাকা করে ফিক্স ছিল এখান থেকে আমি দুইটা আংটি নিয়েছিলাম আর লিপস্টিকগুলো ছিল পঞ্চাশ টাকা করে মাথার ব্যান্ডগুলো ছিল বিশ টাকা করে আরো সুন্দর সুন্দর কিছু কানের টপস আছে এগুলোও কিন্তু জোড়া বিশ টাকা করে আর এইখানে যে দোকানটা এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা যে আইটেমটাই নেন না কেন মাত্র দশ টাকা করে পড়বে যে আইটেমটাই নেন না কেন এখানে অনেক কিছু আছে এখান থেকে যেটাই নেন না কেন দশ টাকা করে পড়বে ভাবাই যায় না যে দশ টাকাও কিছু পাওয়া যায় ক্লিপ লিপস্টিক তারপর মাথার ব্যান্ড পায়েল নুপুর অনেক রকমের জিনিস ছিল এখানে সবই কিন্তু দশ টাকা করেই ছিল দেখতেই পাচ্ছেন এই ক্লিপ গুলো কিন্তু দশ টাকা করে জোড়া ছিল মানুষ বেছে বেছে তাদের পছন্দ মতো জিনিসগুলো নিচ্ছে এখান থেকে দোকানগুলো তো অনেক অনেক ভিড় ছিল তাই আসলে একটা একটা করে কিছু দেখাতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে আমি দেখিয়েছি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আনসার দিয়ে দিব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা কামরাঙ্গিচড়ে ছাতা মসজিদে হাঁটতে যেতে চান তারা বুধবার দিন যাবেন বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বসে থাকে এই সুন্দর ব্যান্ডটা আমি কিনেছিলাম সেখান থেকে মাত্র বিশ টাকা দিয়ে আমার তো খুবই ভালো লেগেছে এছাড়া অনেক অনেক আইটেম ছিল এখানে এক একটা এক এক রকম প্রাইস এখানে সব কিছু বিশ টাকা না এখানে এক একটা এক এক রকম দাম বিশ টাকা আছে তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ সব রকমের আইটেম আছে অনেক অনেক জিনিস নিয়ে তারা বসে থাকে অনেক অনেক জুয়েলারি ব্যাগ ড্রেস আপনারা এই মেলাটি ভিজিট করলে অনেক সস্তায় অনেক কিছু কিনতে পারবেন অনেক অনেক ভিড় ছিল দোকানগুলোতে অনেক মানুষ এসে থাকে আসলে এলাকার আশেপাশে যারা আছে তারা মেলাগুলো ঘুরতে চলে আসে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি অ্যান্সার দিয়ে দিব অনেক অনেক সানগ্লাসের আইটেমও ছিল সুন্দর সুন্দর কিছু সানগ্লাস আপনারা এখান থেকে চাইলে সানগ্লাসও কিনতে পারেন